আজকে আমরা আসলে অত্যন্ত ভারাক্রান্ত মনে আমরা এখানে এসেছি। আপনারা জানেন যে আমাদের দুজন সহকর্মী এবং পরে আরও একজন সহকর্মী নিয়ে যে ঘটনাগুলো ঘটছে আমরা কিন্তু এতদিন রাস্তায় নামিনি, এখন বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। কারণ আজকে বাচ্চা বাচ্চা মেয়েরা কি অপরাধ করেছে, আপনারা কথায় কথায় বলা হয় যে ডাক্তাররা হচ্ছে খুনি, খুন করে। আমরা কি খুন করি? আমরা কি ছুরি কাছে নিয়ে কাউকে মারতে যাই? আপনার মানুষ বাঁচানোর চেষ্টা করি। একদম উন্নত বিশ্বেও দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষ মারা যাচ্ছে, কারণ মানুষ কোনো না কোনো কারণে অনেক সময় জটিলতার কারণে মারা যায়। কিন্তু যে দুজন ডাক্তারকে আজকে যারা বন্দি জীবন যাপন করছে তারা কিন্তু বাঁচানোর প্রচণ্ড চেষ্টা চলেছে। আমরা তাদের সাথে কথা বলেছি, যারা ছিল তাদের আমরা দেখেছি, তারা কিন্তু খুন করতে যায়নি, মাকেও খুন করতে যায়নি, বাচ্চাকেও খুন করতে যায়নি। মাকসুদা মিলি যে তাকে আড়াইটার সময় ডেকেছে, সে আড়াইটার সময় এসে সে কাজ করেছে। আমাদের প্রত্যেকটা ডাক্তার এখানে তাদের জীবনে এমন একটা আছে যে নিজেদের গায়ে রক্ত দিয়ে রোগী বাঁচিয়েছে, সেগুলো কিন্তু আসে না মিডিয়াতে, সেগুলো কাউকে জনগণ জানে না। তা আমি মনে করি যে আমাদের যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব আমাদের এই দুটি মেয়ে এবং মিলির উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে না হোক, আমরা তাদের রিকোয়েস্ট করছি। আমরা কোনো অবমাননাতে যেতে চাই না, কিন্তু আমরা আমাদের আজকে আমরা সোচ্চার হয়েছি। আজকে স্ত্রীরোগ বিশেষজ্ঞরা কখনো রাস্তায় নামেনি, আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। তা আমরা মনে করি আপনার সবার আপনারা সহানুভূতি পাবো এবং আপনাদের সবারই সক্রিয় সহযোগিতায় আমরা আমাদের আমাদের উদ্দেশ্য আছে আমরা সেই উদ্দেশ্য সফল করতে পারবো। আমাদের এখন কি হয়, আমাদের কোনো মেয়েরা এখন আর ইমার্জেন্সি করতে চায় না। আমি কাল রাত 12টায় এসে একটা কেস করেছি, বলে ম্যাডাম আমরা থাকবো না আপনার সাথে, আপনি একা করেন। তো কাজে এগুলো কেন হচ্ছে, কারণ ওরা তো আসল ডাক্তারি ভুলে যাচ্ছে। কারণ ডাক্তারি করতে গেলে তাকে বন্দি হতে হবে, ডাক্তারি করতে গেলে তাকে খুনি হতে হবে। তো এটা তো কোনো কেউ কাউকে সাহায্য করবে না এরপর থেকে, তাহলে কি হবে জনগণের? জনগণ কি তারা নিজেদের কথা চিন্তা করে না যে আজকে আমরা আপনারা আমি বলি যে সাংবাদিক ভাইদের প্রশ্ন করি, তারা কি কোনোদিন কোনো ডাক্তারের কাছ থেকে কোনো সাহায্য পায়নি, কোনোদিন কোনো ডাক্তারের কাছ থেকে সেবা পায়নি? এবং সেইটাই আমাদের প্রশ্ন যে আপনারা নিজেদের একটু খুঁজে দেখেন যে ডাক্তারে কেন খুন করবে, তাদের তো কারোর সাথে শত্রুতা নেই, তারা সেবা নিয়ে আসছে, সেবা ব্রত নিয়ে আসছে এবং সেবা করার জন্যই তারা আমাদের সব জায়গায় কাজ, কত কষ্ট করে গ্রামে গঞ্জে তারা কাজ করতেছে, কিন্তু সেই খবরগুলো কিন্তু এখানে আসে না। তা আমি মনে করি যে আমাদের এখন আমাদের যেগুলো উদ্দেশ্য সেগুলো আমরা বলতে চাই, যে আমরা নিরাপদভাবে কাজ করতে চাই, আমাদের নিরাপত্তা চাই, এবং এই নিরাপত্তা সুরক্ষা আইনকে অতি দ্রুত বাস্তবায়ন করা হোক। কথা হলো যে কোনো বিচার না করেই যদি কাউকে জেলে নিয়ে নেওয়া হয় এটা তো মানে হতে পারে না কখনোই। তো কাজেই আমরা মনে করি এটা পাশের দেশ ভারতেও আমি নিয়ে সেখানে দেখে এসেছি যে তারা এটা একেবারে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে, কোনো ক্লিনিক ভাঙচুর করা যাবে না, কোনো ডাক্তারের গায়ে হাত দেওয়া যাবে না। তো কেন আমাদের দেশে সেটা কেন হবে? আমার মনে হয় এটা কোনো একটা জায়গায় বোঝানো ভুল হয়েছে। সেটা আমরা চাই যে আমরা নিরাপত্তার সাথে কাজ করব এবং আমাদের সব প্রত্যেকটা সিনিয়র জুনিয়র এবং সব রকমের ডাক্তাররা যাতে নিরাপদভাবে কাজ করতে পারে, যেন মানুষকে সেবা দিতে পারে। আমরা সেবা দেওয়ার ধর্ম নিয়ে এখানে এসেছি। অনেক ধন্যবাদ।